নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 15 জুলাই 2023 শ্রাবণ শিবরাত্রিতে সাত রাশি হবে কোটিপতি। 72 বছর পর এই 15 জুলাই 2023 শনিবার কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। দেখুন, প্রতি মাসেই কিন্তু শিবরাত্রি কিন্তু থাকে, অর্থাৎ বছরে 12টি শিবরাত্রি কিন্তু থাকে, কিন্তু শ্রাবণ মাসটা মহাদেবের অতি প্রিয় মাস। এই শ্রাবণ মাসের শিবরাত্রি বিশেষ মাহাত্ম্য রাখে। এই শ্রাবণ মাসের শিবরাত্রিতে সাত রাশির কপাল খুলবে, হবে কোটিপতি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। প্রত্যেকে ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল শনিবার, দেখুন শনিবার দিনটা কিন্তু শ্রাবণ মাসে বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ শ্রাবণ মাসের শনিবারগুলোকে সম্পদ শনিবার কিন্তু বলা হয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি নেগেটিভ থাকে বা শনির সাড়ে সাথে শনির ঢাইয়া, শনির মহাদশা যদি থাকে, এই শ্রাবণ শিবরাত্রি এবং সম্পদ শনিবার খুব মানে একটা খুব শুভ মুহূর্ত কিন্তু আগামীকাল পড়েছে। এই দিন অবশ্যই সকালে উঠে আপনারা স্নান করুন, অবশ্যই গঙ্গা জলে যদি আপনারা স্নান করতে পারেন, তাতে একটু জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করুন। স্নান করে আপনারা সূর্য দেবতাকে আগে জল নিবেদন করুন, এবং আপনারা যেহেতু সম্পদ শনিবার, এদিন আপনারা কিন্তু শিব মন্দিরে গিয়ে নীলকণ্ঠ ফুল, আপনার দুধ, গঙ্গা জল, বেলপত্র, ধুতুরা ফুল, কলকে ফুল এবং সাদা ফুল দিয়ে আপনারা নিবেদন করুন, এবং সেখানে আপনারা ধ্যান করুন। ধ্যান করার পর আপনারা 11 মালা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় পাঠ করুন। বিশেষভাবে আপনার লাভ কিন্তু হবে, কারণ শ্রাবণ মাসের এই মহা শিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ, মহাদেবের কৃপা পাবে এই সৌভাগ্যশালী সাত রাশি। চাইলেও ভুলতে পারবেন না এই সময়টা। আপনাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী আপনারা কিন্তু হবেনই হবেন, এবং এর পাশাপাশি আপনারা আগামীকাল অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ শিব মন্দিরে প্রজ্বলন অবশ্যই করুন। এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি, খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে কথা, আপনারা 108টা বেলপাতা দিবেন। দেখুন, 108টা বেলপাতা কিন্তু পাওয়া যায় না, যে বেলপাতাটা দেবেন কি না, সেই বেলপাতাকে বারবার ধুয়ে ধুয়ে আবার শিবলিঙ্গে আপনারা নিবেদন করুন, মানে 108 বার, এবং তাতেই কিন্তু আপনাদের যাবতীয় মনস্কামনা পূরণ কিন্তু হবে। এবং শ্রাবণ মাসে গোটা মাসটাই যদি আপনারা প্রতিদিন শিব মন্দিরে আপনারা যদি জল নিবেদন করতে পারেন, বেলপত্র এবং জল, আপনাদের যে কোনো মনস্কামনা দেবাদিদেব মহাদেব নিশ্চিত রূপে পূরণ কিন্তু করবে। তাই আপনারা অবশ্যই এই ইম্পর্টেন্ট যে মাস, খুব গুরুত্বপূর্ণ কিন্তু মাস শ্রাবণ মাস। দেখুন, শ্রাবণ মাসে কিন্তু সমুদ্র মন্থন কিন্তু হয়েছিল,
শ্রাবণ মাসে একটা বিশেষ মাহাত্ম্য কিন্তু আছে। এই মাসে যদি আপনারা দেবাদিদেব মহাদেবকে মাথায় জল দিতে পারেন, আপনাদের বিশেষভাবে আশীর্বাদ, কৃপা, বরদান আপনারা কিন্তু পাবেন। আপনি সারা বছর পুজো করুন না না করুন, কিন্তু এই শ্রাবণ মাসে প্রতি সোমবার এবং শনিবার, যেহেতু শনিবারটা হচ্ছে শ্রাবণ মাসে শনিবারটাকে সম্পদ শনিবার বলা হয়, তাই আপনারা অবশ্যই যাদের বিবাহ হচ্ছে না, দারিদ্রতা রয়েছে, সন্তানের জায়গায় সমস্যা রয়েছে, আপনার ব্যবসা ভালো হচ্ছে না, ঋণে পড়ে গেছেন, অবশ্যই সম্পদ শনিবার, শনিবারের ব্রতটা অবশ্যই আপনারা করুন। অবশ্যই দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন আপনারা হন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের বরদানে আপনাদের সৌভাগ্য লাভ 100% হতে কিন্তু চলেছে। দেখুন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, আমরা কি প্রত্যেক সোমবার প্রত্যেক শনিবারই করব পুজো? অবশ্যই প্রত্যেক সোমবার, এবং সারা মাসটা আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করুন, সাত্ত্বিকভাবে থাকুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। খুব ইম্পর্টেন্ট এই মাস, এই মাসে আমি আবারও বলছি, শাক খাবেন না, শাক, যে কোনো শাকটা খাওয়া কিন্তু উচিত নয়। কোন এই সৌভাগ্যশালী রাশি? সাত রাশি, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। এই সাতটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন ওং নমঃ শিবায়, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার কিন্তু করুন। আগামীকাল 15ই জুলাই শ্রাবণ শিবরাত্রি এবং সম্পদ শনিবার দুটি একসঙ্গে পড়েছে, এবং দুর্লভ কিছু সংযোগ সৃষ্টি হয়েছে। 72 বছর পর এই মহাসংযোগে কপাল খুলতে চলেছে এই সাত সৌভাগ্যশালী রাশির। কোন এই সাত রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। প্রথম রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, দাম্পত্য সুখের জায়গা, কর্মক্ষেত্রে উন্নতি। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে, আপনাদের বিশেষ করে এই সময় অর্থনৈতিক স্থিতি, আপনাদের সফলতা, ইনকাম বৃদ্ধি আপনাদের করবে। মিথুন রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা পুনরুদ্ধার হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না বৃশ্চিক রাশি। এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির সন্তান, ভাগ্য, কেরিয়ার, এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মকর রাশি।
মকর রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এবং বিদেশ থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির সোনায় সুয়াগা হতে চলেছে আপনাদের দাম্পত্য সুখ, ডেলি ইনকাম এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই যে আমি রাশিগুলির নাম বললাম, শ্রাবণ শিবরাত্রিতে এই রাশিগুলি হতে চলেছে মহাকোটিপতি। স্বয়ং দেবাদিদেব মহাদেবের বরদানে। ভিডিওটি এ পর্যন্তই। ওং নমঃ শিবায়।